পয়লা জুলাই সিম কার্ড নিয়ে জারি হচ্ছে নতুন নিয়ম বিপদ এড়াতে এখনই জেনে নিন বিস্তারিত আপডেটটি টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া ট্রাই সিম কার্ড সম্পর্কিত কিছু নিয়ম জারি করেছে চলতি বছরের শুরু থেকে সিম কার্ডের উপরটি বিরাট বদল নিয়ে আসা হয়েছে ফের দু মাস যেতে না যেতে আবার নতুন সিদ্ধান্ত নিল ট্রাই আর এই নিয়ম চলতি বছরের পয়লা জুলাই থেকে সারা দেশে কার্যকর করা হবে বলে জানিয়েছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া নতুন নিয়ম আনার কারণ কী ট্রাইয়ের নতুন নিয়ম কার্যকর করার পেছনে আসল কারণ হলো অনলাইনের জালিয়াতি রোধ করা অনলাইনের জালিয়াতি আটকাতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে সরকার কিন্তু তা সত্ত্বেও পুরোপুরি আটকানো সম্ভব হচ্ছে না আর তাই এই নতুন নিয়ম তবে সেক্ষেত্রে মুশকিল হতে পারে সাধারণ মানুষদের ট্রাইয়ের নতুন নিয়ম কি ট্রাইয়ের মতে প্রতারণা ঘটনা রুখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে ট্রাইয়ের এই নয়া নিয়মাবলী অনুযায়ী সিম কার্ড সোয়াইপ করলে এই নম্বরটি অন্য টেলিকম সংস্থায় বদল করা যাবে না অর্থাৎ আপনাকে পোর্ট করতে পারবেন না গ্রাহকরা কারণ আজকাল সিম অদল বদল সংক্রান্ত জালিয়াতির ঘটনা ক্রমাগত বাড়ছে এই জালিয়াতির স্ক্যামার সহজেই প্যান কার্ড এবং আধার কার্ডের ছবি এবং মোবাইল হারানোর অজুহাতে একটি নতুন সিম কার্ড পেয়ে যান এবার থেকে যাতে তা না হয় তাই এই সিদ্ধান্ত নিয়েছে ট্রাই এছাড়া নতুন বছরের শুরুতেই নতুন টেলিকম বিল কার্যকর করা হয়েছিল আর তার ফলে মোবাইল সিম কার্ডের নিয়মে পরিবর্তন আনা হয়েছে আর এই নিয়ম অনুযায়ী টেলিকম সংস্থাকে কোনো গ্রাহককে মেসেজ পাঠানোর আগে গ্রাহকের অনুমোদন নিতে হবে এমনটাই বলা হয়েছিল চলতি বছরের জানুয়ারিতে আর এখন সেই নিয়ম মেনে আসছে সংস্থাগুলি